প্যাকেট খুলতে খুলতেই ফাটিয়ে দিয়েছে। কতদিন পর মায়ের হাতের খাবার খাবো? রানী হ্যাজ গো কমপ্লিট দ্য পার্টি স্টুডিও রেডি হয়ে গেছে। স্যার আমি আজকে সাজে কোয়ার স্যাটিসফাইড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেজিয়াস। আজকে হচ্ছে মহাসপ্তমী, তোমাদের সকলকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর খুব ভালোভাবে পুজো কাটাও। আর দেখতে পাচ্ছ সকাল সকাল একদম সেজে গুজে। আর আজকের সকালটা আমরা শুরু করছি রামপুরহাট থেকে। ইয়েস, এটা তো বলিস কি? হ্যাঁ, আমি এখন হোম টাউনে আছি। এই যে আমার বোন এদিকে, ওকে আসুন। হ্যাঁ, আমার বোন, আমরা সবাই মিলে বেরিয়েছি, আরো বন্ধু বান্ধব সবাই আসছে। আর সবার সাথে পরিচয় করাতে পারবো কিনা জানি না, তবে একজন বন্ধু আছে এখন। এই এদিকে আসলে ক্যামেরা শাই মানুষ। এই যে আমার একদম ছোটবেলাকারই বন্ধু, একদম ছোট থেকেই আমরা একে অপরকে চিনি। তো আমরা সবাই, আরো পদন আছে না, পুরো পল্টন আছে, পুরো পল্টন আছে। তো সবাই এখন বেরোবো, কোথায় যাবো কি করবো এত কিচ্ছু জানি না, জাস্ট বেরিয়ে গেছি। ঠাকুর সামনে সামনে আছে মাঠ, আর এখন যাচ্ছে ঘাট। তো মাঠ ঘাটে পুজো চলছে আর কি। এই তোমরা কিন্তু একদম ভেবো না যে আমাদের এখানে মাঠ ঘাট আছে, ঠিক আছে? মাঠ ঘাট খুব কম আছে। চল, এখানে সামনে একটা জায়গায় পুজো হচ্ছে, তো ওই জায়গাটা বেশ সুন্দর, একটা পদ্ম পুকুর মতো। আর এই প্রেমিসেসটাও খুব সুন্দর, ওরা ওখানে সামনে আড্ডা মারছে একটা জায়গায়। এখানে বন্ধু বান্ধবদের সঙ্গে চলছে আড্ডা। কি কিছু নিয়ে চিন্তিত নাকি? না না, বনি আসছে না এখন। বনি দিদি হারিয়ে গেছে নাকি? আর এখানে ঠাকুরটা ভীষণ সুন্দর। এই যে এটা হচ্ছে ঠাকুর, সাপে কি দেখতে। আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ আমাদের এখানে দুপুরবেলা সব কিছু ফাঁকা হয়ে যায়, আবার রাত্রিবেলা থেকে মানে সন্ধ্যাবেলা থেকে আবার সব জমজমাট। তো ওই জন্য তোর এনার্জি লো কেন? খিদে পেয়েছে, কাল থেকে কিছু খাইনি, ওই বুফে খাওয়ার পরে এখন খাবো। এখন বাড়ি যাই। এখানে একটা দোকান রয়েছে অনেক বড়, সেখান দিয়ে বোম কিনেছে, দিয়ে প্যাকেট খুলতে খুলতেই ফাটিয়ে দিয়েছে। এ কিভাবে ফাটে দেখা। চারিদিক ফাঁকা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি বোম ফাটাতে ফাটাতে। হ্যাঁ, কতদিন পর মায়ের হাতের খাবার খাবো। বাইরের খাওয়ার কোনো ইচ্ছেই নেই, মায়ের হাতের খাবার খাবো। মা মনে হয় মাছ বানিয়েছে। এই স্কুলটাতে আমি পড়েছি, এটা স্কুলের পেছন দিক, আমার বোন এখন পড়ে এটাতে। এটা রামপুরহাট গার্লস হাই স্কুল। ওই যে পুরোটা দেখা যাচ্ছে, পুরোটা, এই এই পুরোটা অনেক বড় স্কুলটা আমাদের। এই জানিস আমি এখানে কত নাচ করেছি, এটা মুক্ত মঞ্চ, এরম ছিল না, কত চেঞ্জ হলো জায়গাটা। এই যে এইটা আমার স্কুল, যেটা পেছন দিক থেকে দেখা যাচ্ছিল। স্কুলের পিছনে প্রেমগলি। হ্যাঁ, আমাদের পুরো বাড়িটাই প্রেমগলি, এখানে সবাই প্রেম করতে হয়। তো আমার ভাগ্যটা এত খারাপ যে আমার বাড়ি এখানে। তুই কখনো ট্রাই নিয়েছিস নাকি? আমার কোনো ইচ্ছে নেই। সারা দেশ দুনিয়া ঘুরে এসে অনেক দিন পরে মায়ের হাতের খাবার খাবো, আর সিম্পল একদম খাবার দাবার রাখতে বলেছিলাম। তো এই হচ্ছে খাবার, এটাতে রয়েছে ভাত, এতে করলা, আলু ভাজা, এতে কি মাছের ঝোল, আর এটাতে আছে চাটনি। বাও, এটার ভেতরে কিছু আছে। আচ্ছা, এটা মাছের তেল। আচ্ছা, খাবো মাছের ঝোল দিয়ে, করলা ভাজা দিয়ে ভাত। বিশেষ কিছু নেই, কারণ কালকে তোমরা তো দেখেছো আমরা প্রচুর খাবার দাবার খেয়েছি, ওই জন্য একদম সিম্পল। কিচ্ছু বাটি টাটি লাগবে না মা, সব আমরা প্লেটেই নেব। এটা আগে খেয়ে নি, তারপরে মাছ নেব। হ্যাঁ প্লেট দেখা যাবে না, তাই তো? আমার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম যে এত সুন্দর একটা চাটনি আছে। আর এক গামলা রসগোল্লা, তার মধ্যে দু তিনটে আমি তুলে নিয়েছি। সন্ধেবেলা বেরোনো হবে, তাই চলছে তোর জোর। উঠুরানি সাজগোজ কমপ্লিট? না না, ও সাজগোজ কমপ্লিট না, লাইন দিয়ে বসে আছে। ও নেক্সট, আমি নেক্সট উইক। এই যে আমার মা,
একটু তোমরা জানিও কেমন লাগছে আর কেমন সাজিয়েছে নাকি দুটোই জানা দেয় এটা এটা ছবি তুলে দেয় মানে দারুণ লাগছে দেখতে মা ভালো লাগছে সেজে ভালো লাগছে আমি তো এখন নিজেই দেখিনি নিজেকে মেকআপ আর্টিস্ট নিজেও রেডি হয়ে গেছে হ্যাঁ আমি আজকে সাজে খুব একটা স্যাটিসফাইড না কেন ভালো লাগছে তো আমি তুলে মেরে দিলাম যে এই ফুল টিম নিয়ে এখন যাওয়া হচ্ছে কোথায় যাওয়া হচ্ছে জানি না কোথায় কে কে আছে দেখি একটু কোথাও একটা যাই হোক আমরা সেজে গুজে নিয়েছি সপ্তমীর সন্ধ্যেটা আমাদের কেটেছিল টুকটাক ঠাকুর দেখে আর বন্ধুদের সঙ্গে চুটি আড্ডা মেরে তারই কিছু মুহূর্ত ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে ক্লান্ত আজকে সপ্তমী শেষ হয়ে যাচ্ছে মনটা একটু খারাপ বাট কালকে অষ্টমী সাজবো মনটা অনেক ভালো হয়ে গেল ভালো হয়ে গেল ভাবনার ওপরে সবকিছু মাকে রান্না করতে বারণ করেছিলাম বাইরে থেকে খাবার নিয়ে যাব তো একদম আর বাইরের পূজোর সময় খাবারের যে অবস্থা লম্বা লাইন মিক্সড ফাটা নুডলস অর্ডার করেছি বাড়ি চলে যাব দিয়ে খাবো খেয়ে একদম বিছানা নিয়ে নেব আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ আজকের মতো হ্যাঁ আজকের মতো ব্লগটা এখানেই শেষ দেখতে থাকো পরবর্তী ব্লগগুলো আরও ভালো হবে টিল দেন টেক কেয়ার টাটা